নমস্কার বন্ধুরা এস বি সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের দু হাজার বাইশ সালের এডুকেশনের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করবো তো দেখো কোন কোশ্চেনগুলো দু হাজার বাইশ সালে তোমাদের পরীক্ষা এসছে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু কমন এসছে তো দেখো প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি আলোচনা করব প্রথমে তোমাদের আমি বড়ো প্রশ্ন দেখাবো তারপরে তোমাদের আমি এমসি বি এসি সম্পূর্ণরূপে সলভ করে দেবো তো দেখো এডুকেশন কোশ্চেন পেপারটা খুব ইজি এসেছে ঠিক আছে আমরা যে সাজেশনটা দিয়েছি প্রত্যেকটা সাজেশন তোমাদের কমন এসছে তো দেখো শিক্ষা মিশন কি তোমাদের এটা আমি বারবার তোমাদের আমি বলেছিলাম ঠিক আছে এবং বয়স্ক শিক্ষা তো দেখো প্রত্যেকটা কোশ্চিন কিন্তু কমন এসছে ঠিক আছে তো দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু কমন এসছে তারপর দেখো শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের আমি বলেছিলাম এবং সেটাই পরীক্ষায় দিয়েছে তো দেখো কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতাগুলি দেখো এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ছিল এটাও কিন্তু তোমাদের কমন এসছে ঠিক আছে তো দেখো পরে কোশ্চেন কী বলেছে বলেছে তো দেখো তিন দেখের কোশ্চেন কী বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে স্পিয়ারম্যানের দ্বিপদম তত্ত্বটি আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ছিল এটা কিন্তু তোমাদের আমি বলেছিলাম ঠিক আছে বি নম্বর কোশ্চেন কি আছে শিখনের কৌশল হিসাবে স্কিনার বক্স কি সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষার বর্ণনা দাও এটাও কিন্তু তোমাদের আমি ইম্পর্টেন্ট দিয়েছিলাম প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের কমন এসছে ঠিক আছে তো দেখো এবার আমি তোমাদের অঙ্ক দেখাবো তো দেখো এবার তোমাদের আমি অঙ্ক দেখা মধ্যমান নির্ণয় করো তো দেখো এই অঙ্কটা কিন্তু তোমাদের আমি বারবার এই নিয়মের অঙ্ক কিন্তু অনেকবার আমি শিখিয়েছি ঠিক আছে তো দেখো পরের কোশ্চেন কি বলেছে তো দেখো এখানে চার চারদেগের কোশ্চেন যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও কি বলেছে এ নম্বর কোশ্চেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি এটি কমিশনের সুপারিশ অনুসারে উচ্চশিক্ষা লক্ষ্যগুলি সংক্ষেপে লেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ছিল এটাও কিন্তু কমন এসছে পরে কোশ্চেন বলেছে কারিগরি শিক্ষা কাকে বলে বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্কে লেখো তারপরে কোশ্চেন কি বলেছে সি নম্বরের কোশ্চেন প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো তো দেখো প্রত্যেকটা কোশ্চেন ইজি এসছে ঠিক আছে তো দেখো এবার আমি এমসি নিয়ে সম্পূর্ণরূপে বিস্তারিত আলোচনা করব তোমরা আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে সেখানে আমরা এমসি কিউব এবং এসএ কিউব নিয়ে বিস্তারিতভাবে খুবই শীঘ্রই আলোচনা করতে যাচ্ছি